নমস্কার, আবেলি সংবাদ স্টুডিওত মস্মিতা গোস্বামী। পুনৰ দেশৰ তিনিগৰাকী বৰেণ্য ব্যক্তি লৈ আগবঢ়োৱা হৈছে ভাৰত ৰত্ন বঁটা। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী চৌধুৰী চৰণ সিং, পি ভি নৰসিংহ ৰাওৰ লগতে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টৰ এম এছ স্বামীনাথনলৈও ভাৰত ৰত্ন সন্মান আগবঢ়োৱা হৈছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এই তিনিগৰাকী বৰেণ্য ব্যক্তিলৈ ভাৰত ৰত্ন আগবঢ়োৱাৰ কথা প্ৰকাশ কৰিছে। ইয়াৰ পূৰ্বে কৰ্পূৰী ঠাকুৰ, লালকৃষ্ণ আদৱানীকো কেন্দ্ৰীয় চৰকাৰে ভাৰত ৰত্ন সন্মান আগবঢ়োৱাৰ কথা ঘোষণা কৰিছিল। চলিত বছৰটোত পাঁচগৰাকী লৈ ভাৰত ৰত্ন সন্মান বিজেপি চৰকাৰৰ 1991 চনৰ পৰা 1996 চনলৈ প্ৰধানমন্ত্ৰী আছিল নৰসিংহ ৰাও। ইয়াৰ পূৰ্বে আন কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ দপ্তৰৰ মন্ত্ৰী আছিল ৰাও। 1979 চনত দেশৰ প্ৰধানমন্ত্ৰী আছিল চৌধুৰী চৰণ সিং। আনহাতে ডক্টৰ এম এছ স্বামীনাথনন এগৰাকী বিশিষ্ট কৃষি বিজ্ঞানী। বিরোধী ঐক্যত মিলিছে ফাট। 11টাক দলের আরম্ভ হওয়া বিরোধী মিত্রজোঁটত এতিয়া মাত্র তিনিটা দলেহে আছে। প্রার্থিত কেন্দ্রীয় সংঘাতত লিপ্ত হয়ে এটা এটাক দল মিত্রজোঁটৰ পৰা আঁতৰিছে। শেহতীয়াকৈ অসমত আম আদমি পার্টিয়ে প্রার্থী ঘোষণা করার পিছতে এতিয়া হাহাকার লাগিছে বিরোধী ঐক্যত। ইন্ডিয়া এলায়েন্সক উপেক্ষা করে ডিব্রুগড়, তেজপুর, গুৱাহাটীত প্রার্থী ঘোষণা করেছে আপে। আপর প্রার্থী ঘোষণার পিছতে বৃহস্পতিবারে ডিব্রুগড়ত বৈঠকত মিলিত হয় অজাপর সভাপতি লুৰিণ জ্যোতি গগৈ আর এ পি সি সির সভাপতি ভূপেন বৰা। আজি নতুন দিল্লীত অনুষ্ঠিত হব কংগ্রেসৰ স্ক্রিনিং কমিটির বৈঠক। দিল্লীত উপস্থিত হয়েছেগৈ প্রদেশ কংগ্রেসৰ সভাপতি ভূপেন বৰা, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। বৃহস্পতিবারৰ পৰা দিল্লীত বাহৰ পাতিছে সভাপতি জাকিৰ হুসেন সিকদার, কমলাক্ষ দেৱপুৰকাষ্ঠ, ৰাণা গোস্বামী আর উপ দলপতি ৰকিবুল হুসেইনে। এ আই সি সির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হবলগা স্ক্রিনিং কমিটির বৈঠকত অংশ লব অসম প্রদেশ কংগ্রেসৰ ছগৰাকী নেতাই। উল্লেখযোগ্য যে আম আদমি পার্টিয়ে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত মনোজ ধানোৱাৰক প্রার্থী প্রক্ষেপ করার লগতে তেজপুৰত ঋষিৰাজ কণ্ডিল্য আর গুৱাহাটীত ভবেন চৌধুৰীক দিছে প্রার্থিত্ব। ইফালে আসন বুঝাবুঝি বহুত পলম হয়েছে বলে অসন্তোষে প্রকাশ করেছে অসম তৃণমূল কংগ্রেসৰ সভাপতি ৰিপুণ বৰায়। ইফালে আপক বিশ্বাসঘাতক আখ্যা দিছে অখিল গগৈ। ইন্ডিয়া এলায়েন্সক আপে বিশ্বাসঘাত করার অভিযোগ উত্থাপন হয়েছে। আপর প্রার্থী ঘোষণাক দুর্ভাগ্যজনক আখ্যা অখিল গগৈ। প্রার্থী ঘোষণা করে আপে ভুল করা বলে মন্তব্য আগবঢ়ালে অখিল গগৈ। আম আদমি পার্টিয়ে কালি এককভাবে তিনিটা লোকসভা সমষ্টিত নির্বাচন খেলিব বলে তিনিজন ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়াটো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ আমার সমগ্র যুক্ত আমার 15-জনীয় মর্চা আর ইন্ডিয়ার প্রতি এই একটা বিশ্বাসঘাতকতা আর সমগ্র দেশবাসীর প্রতি একটা বিশ্বাসঘাতকতা। অতি দুর্ভাগ্যজনক কথা, আম আদমি পার্টিয়ে এই কামটো আগতীয়াকৈ করা উচিত নাছিলে, আলোচনা অব্যাহত আছিলে। মই নিজেও এই আলোচনাটোত মধ্যস্থতা করবলে চেষ্টা করে আছিলো আর নিজেও মই আটাইকেইটা পার্টির লগত কথা পাতি এটা সকলো পার্টিয়ে মানে প্রতিদ্বন্দ্বিতা করব পরাকে, সকলো পার্টিয়ে প্রতিনিধিত্ব পাকে কেনেকৈ আগবাহিব পাৰি এই সম্পর্কে মই নিজে 15-দলীয় মর্চার ভিতর কথা পাতি আছিলো। কিন্তু আকস্মিকভাবে আম আদমি পার্টিয়ে এনেকৈ তেওঁলোকে ঘোষণা করে দিয়াটো ভুল হয়েছে। তেখেতসকলে 10 দিন সময় অপেক্ষা করে দিয়া হলে বা এসপ্তাহ সময় অপেক্ষা করে দিয়া হলে আমি একেলগতে সকলোরে ক্যান্ডিডেটসার ঘোষণা করব পারিলোহেতেন। মই এতিয়াও অনুরোধ জানাও আর এতিয়াও আমি আশাবাদী যে আম আদমি পার্টিয়ে যদিও ঘোষণা করেছে আমি তেওঁলোকৰ লগত কথা পাতিম। কালি কথা পাতা আরম্ভ করেছো, তেওঁলোকৰ লগত কথা পাতিম, তেওঁলোকৰ লগত আকৌ বুঝাবুঝি করবলে চেষ্টা করিম আর আশা করিম যে 15-দলীয় মর্চায় অসমত ঐক্যবদ্ধভাবে আমি নির্বাচন খেলিব পারিম। কোনেও কোনো রাজনৈতিক দলে কারোর বিরুদ্ধে এতিয়া আর কব নালাগে, কোনো রাজনৈতিক দলে কারোর বিরুদ্ধে এতিয়া কথা কব নালাগে। মই আশা করিম কালি অবশ্যই এই কথা ঠিক যে আপে আগতীয়াকৈ ঘোষণা করে দিয়াটো ভুল হয়েছে, এইটো রাইজৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা, এইটো খাটাং। কিন্তু তাৰপাছত মই আশা করি যে কালি যি হৈ গল এতিয়া কোনেও কারোর বিরুদ্ধে কথা কৈ থাকিব নালাগে। আমি এসপ্তাহ 10 দিনৰ ভিতৰত সকলোৰে প্ৰতিনিধিত্বটো সম্পূৰ্ণৰূপে বিচাৰ কৰি এটা সিদ্ধান্ত ল'ব পাৰি। এইবুলি মোক দিল্লীৰ পৰা আমাৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই মোক সুধিছিলে। তেতিয়া মই কৈছিলোঁ আপোনালোককতো মই চিঠি দিছোঁ যে 3টা চিট আপে বিচাৰিছে, আমি 3টা দিব নোৱাৰোঁ বুলি কৈছোঁ। সেইটো মই স্পষ্টকৈ জনাইছোঁ আৰু সেইটো মই প্ৰথম উপায় কৈ আছোঁ। কেইটামান দলক আমি লোকসভাত খেলিবলৈ কৈছোঁ, তাৰ ভিতৰত আপো আছিলে। এতিয়া আপে অন্ততঃ কালিলৈ দিনটোলৈকে আমালৈ বাট চাব লাগিছিল। অন্ততঃ কালিলৈ মিটিংখনৰ পাছত মোৰ ষ্টেটমেণ্টটো বা কেন্দ্ৰীয় নেতৃত্বৰ ষ্টেটমেণ্টটো চোৱাৰ পাছতো যদি আপে সিদ্ধান্ত ল'লেহেঁতেন তেতিয়া ক'ব পাৰে যে কংগ্ৰেছে আপক উপেক্ষা কৰিছে। সেইকাৰণে আমি আপৰ সৈতে কথা বতৰা পাতিম,
বুঝাবুঝি করবলে চেষ্টা করি বা বুঝাবুঝি অবকাশ আছে মানে সেখানে আপনার একটা সময় কিন্তু যে নমিনেশনের শেষ মুহূর্তলকে অবকাশ থাকে এইটো এলায়েন্স ইন্ডিয়া এলায়েন্স নামটা একচুয়ালি বেলেগ হব লাগে এটা মানে যদি সকল তার নেতৃবৃন্দ এখেলোক মানে আহ্বান জানাইছো যেহেতু আপ অলরেডি উলাই গলেই গতি নামটা কিনা একটা বেলেগ হব লাগবে প্রথম নামটা চেঞ্জ করক তেওঁলোকৰ এইটো এটা কোনো নীতিগত আদর্শ নাথাকা নীতিগত আদর্শ নাথাকা কোনো তেওঁলোকৰ একে চিন্তাধারা নাথাকা অকল নরেন্দ্র মোদীক কেনেকৈ হরুয়াব পাৰি তার কারণে এটা অশোভনীয় মিত্রতা কৰিছিল তার এই মিত্রতা ভাঙি গল গতি এই মিত্রতাটোর যিখিনি আছে সেইখিনিও কিবা পাৰিব বুলি মই ভাবা নাই কালিও মই শুনি আছো উত্তর প্রদেশরও এটা পার্টিয়ে উলাও উলাও কৰি আছে আজি এইমাত্র কোথাও পড়ি আহিলো উমর আবদুল্লাইও বেলেগ একটা সুরত কথা কৈছে যে যিখিনি আছে এইখিনিও নাইকিয়া হয়ে যাবে আর চারিটা পার্টি উলাব গতি ইন্ডিয়া এলায়েন্স তো নহব গতি পারিলে তেনেকৈ ইলেকশন খেলক বলে মই দেখি আছো মমতা ব্যানার্জি ডাঙরিয়ানিও তারপর উলাও উলাও করে আছে গতি এই কি এলায়েন্স থাকিল ইতিমধ্যে নীতিশ কুমার ডাঙরিয়া উলাই গল আপ উলাই গল মমতা ব্যানার্জি উলাই যাব জয়ন্ত চৌধুরীর পার্টি উলাই যাব তারপর ইন্ডিয়া এলায়েন্স হব নাকি বা আগর কিবা একটা নতুন নাম লোক ইলেকশন হলক ইন্ডিয়া এলায়েন্স বলে যেটা করেছিল সেইটা মূলত ধ্বংস হয়েছে ডেফিনেটলি পাম মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এশখন পাম বলে কৈছে ডেফিনেটলি পাম আমিও বহুদিন আগরপর কই আছো তখেতর মুখতে শুনে আছো গতি আমিও ভালদরে জানো অহা বছর আমি এশ পার হম আর আমি তৃতীয়বার কারণে একহে তৃতীয়বার কারণে বিধানসভালে পুনের আহিম মানুষ ক্ষমা করি ডেফিনেটলি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সেইখানে সাহস আছে রাইজর কারণে কাম করেছে বহু লিডারের সেই সাহস তো নাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সাহস আছে আর হয়তো কেতিয়াবা তেনেকা করেও দেখাব আত্মসহায়ক গোট বিলাকর মজা সরু সুরা কথা বতরা চলিয়ে থাকি আর তাতে বহুত কেটা আত্মসহায়ক গোট একলগ হয়ে একটা ক্লাস্টার এই ভিলেজ লেভেল ক্লাস্টার অর্গেনাইজেশন যে আমার এ এস আর এল এমর আছে তেনেকুৱা কনসেপ্টত এটা এলায়েন্স এলায়েন্স যদি হয়েছিল নাজানো এতিয়া থার্ড লার্জেস্ট পার্টি হিসাবে এ আই ইউ ডি এফক ইগনোর করেছে তেতিয়া জনগণের সেই এলায়েন্সটোর প্রতি জনগণের আশীর্বাদ নাই যার কারণে এই ধরনের কার্যকলাপবিল হয়ে আছে ইয়াতে আমার আর কোবলগীয় নাই জনগণের অভিশাপ আছে তাতে আজি এই এলায়েন্স যেটা আছে কারণ এ আই ইউ ডি এফক যখন রাখা নাই প্রধান বিরোধীর যদি সবল ভূমিকা এ আই ইউ ডি এফে পালন করে থাকার পিছতো এ আই ইউ ডি এফ যেতে ইগনোর করবেন কেবল আর কেবল ভোটবঙ্ক রাজনীতির স্বার্থত কারণ এ আই ইউ ডি এফ যত নির্বাচন করে কংগ্রেসও তাতে নির্বাচন করবলে যাব যার কারণে দেখলে যে কংগ্রেসের ভেটি উচন হয়ে গে আছে আর যাবই লাহে লাহে গতি কনফ্লিকশন তাহাতে বেলেগ হয়েছে ভাল পাইছো কি অসুবিধা আছে জনগণে অবশ্যই বিচারিছিল যে আমি একটু থাকি লাগে আমিও বিচারিছিল অন্তকরণে কিন্তু কংগ্রেসে সেইটা নিবিচারে কংগ্রেসে নিবিচারে কিয় কারণে ভোটবঙ্কর কনফ্লিকশন এটা ইন্ডিয়ান এলায়েন্স এলায়েন্সটো হল সতীর দেহার নিচিনা কথা হয়েছে সতীর দেহা যে এডোখর ইয়াত পেলালে এডোখর কামাখ্যাত পেলালে এডোখর অমুকত পেলালে এডোখর তমুকত পেলালে এটা পেলায় পেলায় গৈ আছে এটা কালি আপরপর আরম্ভ হয়েছে সতীর দেহা তিন ডোখর তিন জায়গায় পেলালে তিনটা গলেই আর ঠিক তেনেকে আর কিছুদিনের পাছত গৈ পেলায় এই মার্চেন্ট অফ ভেনিস হয়ে যাব নাইকিয়া হয়ে যাব অতি সোনকালে নাইকিয়া হব নিজের নিজের ববিয়াকে খেলিব যিটো কথা মই আপনার আগত আগরপর প্রথম দিনাই কৈছো যে সিসা ভাঙিলে কেতিয়াও জোড়া নহয় এজনে পূবলে চাই আছে এজনে পশ্চিমলে চাই থাকা চারিটা দল মিলি পেলায় গোটাব পাৰিব নেকি কোক আপনাদের সেই গোটেই কথাবিলাক চাহকাপ লৈ ভাবিবচোন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত যিবিলাক দল একত্রিত হৈছে তেওঁলোকৰ সংগঠন আৰু ইন্ডিয়াৰ সংগঠন মাজত হেল এন্ড হেভেন ডিফারেন্স তো আপনাদের ভালকে এনালিসিস করক এইটো আপনাদের এজ এ নেম কাস্টিং দেখিছে তেওঁলোকৰ ভঙাৰ নেম কাস্টিং দেখিছে আৰু দুটা তিনটার পাছত রিপুন বৰা ডাঙরিয়ায় এটা ষ্টেটমেন্ট আরম্ভ করলেই ঠিক তেনেকে আৰু কেইদিনমানৰ পিছত সব বেলেগে বেলেগে হৈ যাব আৰু কালি ভূপেন বৰা ডাঙরিয়ায় এটা কথা কৈছে যে মই বৰ আশাবাদী এতিয়া আশাবাদীলে গল আশাবাদী নমিনেশন উইথড্র করার দিনলৈকে তেওঁ আশা কৰি থাকিব যে কোনোবা উইথড্র কৰে একগোট করার ব্যর্থ হয়েছে ভূপেন বৰা ভূপেন বৰাক বিরোধী ঐক্যর সভাপতির পর অব্যাহতি লোবলে আহ্বান জানায় কটাক্ষ করলে বিজেপির বিধায়ক দিগন্ত কলিতা ভূপেন বৰার যখন কালি মই কালি ভূপেন বৰাক দেখিছো যি ধরনের নরম তেওঁৰ স্থিতি তেওঁ যি ধরনের বক্তব্য রাখিছে তেওঁ প্রথম বিরোধী এলায়েন্সৰ পৰা সভাপতি পদটো আজি রিজাইন দিব লাগে দি তেওঁ নিজে যি খেলার পরিকল্পনা তেওঁ মানে রাখিব নোৱাৰিলে কাকো
কাকু রাখিব নোৱাৰিলে আৰু সেইটোৱে অনাগত দিনত প্ৰমাণ হ'ল যে বিৰোধী শূন্য। চক, মই যোৱাবাৰ কংগ্ৰেছৰ এজন প্ৰাৰ্থী আছিলোঁ আৰু মই মোৰ টিকেটৰ কাৰণে যিমান যুঁজিবলগীয়া হৈছিলে হয়তো কোনো তেনেধৰণে যুঁজিবলগীয়া নহয়। ভাৰতীয় জনতা পাৰ্টীত যোনেই মানে জিকিব পৰা প্ৰাৰ্থী আছে বা যি প্ৰাৰ্থীৰ সম্ভাৱনা আছে সেই সম্ভাৱনা মই প্ৰাৰ্থীক দিওঁ, সেইকাৰণে ইয়াতে টিকেটৰ কাৰণে যুঁজিবলগীয়া নহয়। কিন্তু কংগ্ৰেছত টিকেটৰ কাৰণে যুঁজিবলগীয়া হয়। আজি স্ক্ৰীনিং কমিটি আছে তেখেতসকলৰ, তেখেতসকলৰ আভ্যন্তৰীণ এটা বিষয়বস্তু, কিন্তু আপোনালোকে গোটেই অসমত যদি চাই চকু ফুৰাই গোটেই লোকসভাত তেওঁলোকে প্ৰাৰ্থীৰ অভাৱ দেখিব। চক, ধন বাহুবল এই শব্দবিলাক আচলতে আজিৰ দিনত নেখাতে, কিন্তু তাতে আপোনালোকে দেখিব যে বহুত সৰু সৰু ৰাহুল গান্ধী কংগ্ৰেছৰ বিধায়িনী দলত আপুনি দেখিব, বহুত সৰু সৰু ৰাহুল গান্ধী আছে। কাৰোবাৰ পৰিয়াল সূত্ৰে সমষ্টি লৈছে বা কোনোবাই তেনেধৰণে আপোনালোকে দেখিব। সেইকাৰণে তাতে বহুত ভাল ভাল নেতাকৰ্মী ডিমৰিয়েলাইজ হৈ যায়, কাৰণ তাতে ছিট পাবলৈ হ'লে সৰু সৰু ৰাহুল গান্ধী হ'লেহে তেওঁলোকে অগ্ৰাধিকাৰ দিয়াৰ আমি দেখা পাইছোঁ। চক, তেওঁলোকে যিটো ধাৰণা দিছিলে বিভিন্ন হোটেলত বহি বহি তেওঁলোকে যিবিলাক সভা পাতিছিলে আমি দেখি আছিলোঁ, কিন্তু তেওঁলোকে তেওঁলোকৰ কমন মিনিমাম প্ৰগ্ৰেমটোৱে তেওঁলোকে এতিয়ালৈকে কৰিব নোৱাৰিলে, এজেণ্ডা নাথাকিলে। সেইকাৰণে আম আদমি পাৰ্টীও নিশ্চিতভাৱে ভাবিলে যে কংগ্ৰেছৰ লগত থাকিলে তেওঁলোকৰ সাংগঠনিকভাৱে তেওঁলোকে দুৰ্বল হৈ যাব আৰু সেইবাবে তেওঁলোকে এই সিদ্ধান্তটো লৈছে বুলি মই মনে ভাবোঁ। আপোনাৰ সিদ্ধান্ত সঠিক বুলি ভাবে? চক, সঠিক আৰু হয়নে নহয় সেইটোতো ইলেকশ্যনৰ ৰিজাল্টে ক'ব, কিন্তু তেওঁলোকে ৰাজনৈতিকভাৱে হয়তো ভাবিলে যে কংগ্ৰেছৰ যিখন আজি ডুবা নাও সেই ডুবা নাওখনত তেওঁলোকে থাকিলে আৰু বেছি ডুবিব বুলি ভাবি হৈছে, তেওঁলোকে নিজস্বভাৱে চেষ্টা কৰিছে। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। থানাৰ উপ পৰিদৰ্শক হৈ থকাৰ সময়তেই 2023 চনৰ 6 মে'ত এটা অভিযান চলাবলৈ গৈছিল লখিমপুৰত। 6 মে'ত আসামীক লগত লৈ লখিমপুৰত অভিযান, ধনৰ বিনিময়ত নকল সোণৰ মাফিয়াক এৰি দিয়াৰ অভিযোগ জোনমণি ৰাভাৰ বিৰুদ্ধে। মাজনিশা নগাঁৱৰ পৰা লখিমপুৰলৈ গৈছিল জোনমণি ৰাভা। নূৰ মহম্মদ ওৰফে কালিয়া নামৰ এটা কুখ্যাত মাফিয়াক লগত লৈ এটা বৃহৎ দল, নগাঁও আৰক্ষীৰ বৃহৎ দল গৈছিল লখিমপুৰলৈ অভিযান চলাবলৈ। নকল সোণৰ কুখ্যাত মাফিয়া আজগৰ আলীৰ ঘৰত অভিযান চলাবলৈ গৈছিল সেই নিশা জোনমণি ৰাভাই। কিন্তু অভিযোগ উঠিছিল সেই আজগৰ আলীক ৰহস্যজনক কাৰণত এৰি দিয়া হৈছিল। নকল সোণ, নকল টকা আদি সংক্ৰান্তীয় এটা গোচৰত এই অভিযান চলাইছিল জোনমণি ৰাভাই। আৰু তাৰ পাছতে জোনমণি ৰাভাৰ বিৰুদ্ধে লখিমপুৰ সদৰ থানাত দাখিল কৰা হৈছিল এজাহাৰ। আমিনা খাতুন, আজগৰ আলীৰ মাতৃ আমিনা খাতুনে দাখিল কৰিছিল এজাহাৰ, যি এজাহাৰত 8 জনৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছিল আমিনা খাতুনে। আৰু এই বিতৰ্কৰ মাজতে প্ৰশ্ন উত্থাপন হৈছিল যে কাৰ নিৰ্দেশত নগাঁৱৰ পৰা লখিমপুৰত জোনমণি ৰাভাই অভিযান চলাবলৈ গৈছিল নকল ফোন আৰু জাল নোটৰ ঘাটিত। সেই বিষয়টো আজিও ৰহস্য হৈয়ে থাকিল। আৰু তাৰ পিছতে আৰম্ভ হৈছিল জোনমণি ৰাভাক লৈ সৰ্ববৃহৎ বিতৰ্ক, জোনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যু। 2023 চনৰ 15 মে'ত অনেক কাহিনী, অনেক ঘটনা সংঘটিত হৈছে। জোনমণি ৰাভাক তলব কৰা হৈছিল নগাঁও সদৰ থানালৈ এছ পিৰ বাংলোৰ। এছ পি লীনা দলেৰ সৈতে কথাৰ কটাকটি হৈছিল জোনমণি ৰাভাৰ। 16 মে'ৰ পুৱতি নিশা প্ৰায় 2:30 বজাত জখলা বন্ধাত এটা ৰহস্যজনক দুৰ্ঘটনাত পতিত হৈ জোনমণি ৰাভাই হেৰুৱালে প্ৰাণ। মৃত্যুৰ পূৰ্বে জোনমণি ৰাভাই তেওঁৰ হোৱাটছএপৰ ডিপি খোলা কৰিছিল কিয়? সেয়া জোনমণিৰ হতাশাৰ বহিঃপ্ৰকাশ নে কাৰোবাৰ প্ৰতি চূড়ান্ত ক্ষোভৰ প্ৰতিফলন আছিল? লেডী সিংহম বুলি পৰিচিতি লাভ কৰা জোনমণিৰ খাকী পোচাকত কোনে লগালে ক'লা দাগ? ইয়াৰ উপৰি জোনমণি ৰাভাৰ সেই ৰহস্যজনক মৃত্যুৰ পিছত বাহনখনত উদ্ধাৰ হৈছিল এপাতহে জোতা। উদ্ধাৰ হোৱা নাছিল জোনমণি ৰাভাৰ মোবাইল ফোন। জোনমণি ৰাভাৰ মৃত্যু ৰহস্যৰ তদন্তৰ দায়িত্ব মৃত্যুৰ এমাহ পিছত CBIলৈ হস্তান্তৰ কৰাৰ পিছত CBIয়ে বহুবাৰ অভিযান চলালে। তাৰ পূৰ্বে CIDয়ে চলাইছিল অভিযান, ফৰেনচিকৰ দলে চলাইছিল অভিযান।
কিন্তু CBI-এ 4 মাহৰ মূৰত অভিযান চলাই সেই দুৰ্ঘটনাগ্ৰস্ত বাহনৰ পৰা জখলাবন্ধা আৰক্ষী থানাৰ পৰা উদ্ধাৰ কৰিছিল জন্মনি ৰাভাৰ মোবাইল ফোন। এটা মোবাইল ফোন উদ্ধাৰ কৰাৰ ক্ষেত্ৰত 4 মাহৰ সময় কিয় প্ৰয়োজন হ'ল তাকে লৈ সৃষ্টি হ'ল বহু ৰহস্য। আৰু এনেদৰেই মৃত্যুৰ পাছতো জন্মনিক লৈ সৰব চৰ্চা পুনৰ বিতৰ্ক অব্যাহত থাকিল। আৰু তাৰ মাজতে CBI-এ 7-8 মহীয়া তদন্তৰ অন্তত নগাঁও সত্ৰ ন্যায়াধীশৰ আদালতত দাখিল কৰিলে ফাইনেল ৰিপৰ্ট। আৰু CBI-এ দাখিল কৰা সেই ফাইনেল ৰিপৰ্টত কোৱা হ'ল যে জন্মনি ৰাভাৰ মৃত্যু নাছিল কোনো আত্মহত্যা, নাছিল কোনো হত্যাকাণ্ড, আছিল এটা পথ দুৰ্ঘটনা। এতিয়া নিৰ্বাচনৰ বতৰ। ৰাজ্যত লোকসভা নিৰ্বাচন কেন্দ্ৰিক প্ৰচাৰ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে শাসকীয় বিজেপিয়ে। বিৰোধী কংগ্ৰেছ আৰু রঙিয়ার আজির পর আরম্ভ হল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন। তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে কামরূপ জেলার রঙিয়া, মৰাঞ্জনা, ভৈরার, হাতীখোলা সমন্বয় ক্ষেত্র উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সামাজিক, সাংস্কৃতিক আর আধ্যাত্মিক অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর রঙিয়া অধিবেশন অনুষ্ঠিত করা হয়েছে। আজিপুয়া পরিবেশ নিকাকরণ, প্রাতঃ প্রসঙ্গ আর বৃক্ষরোপণের অধিবেশনের শুভারম্ভ করা হয়। ইয়ার পিছত সেনাবাহিনীর শিবির, মূল তোরণ, নামঘর তোরণ, প্রতিনিধি তোরণ আদি উন্মোচন করা হব। ইয়ার পিছর কার্যসূচী প্রতিনিধি সভাকক্ষ, শরণ সমিতির বৈঠক, এই অধিবেশনের সংগতি রাখি আয়োজন করা গ্রন্থমেলা আর প্রদর্শনীর দ্বার উন্মোচন করব রঙিয়ার পৌরপতী অমরেন্দ্র লহকরে। বিশেষ প্রতিনিধি শিবিরের তোরণ উন্মোচন করব মুখ্যাধিকারী দীপন বর্মনে। রভা মঞ্চর তোরণ উন্মোচন করব কামরূপ জেলার আরক্ষী অধীক্ষক হিতীশ চন্দ্র রয়ে। আবেলি অনুষ্ঠিত হব গ্রন্থ উন্মোচনী সভা, সভাপতিত্ব করব পদাধিকার ভবেন্দ্রনাথ ডেকায়। স্মৃতি গ্রন্থ ভূপতি সিন্ধু উন্মোচন করব সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ডক্টর কুলধর শইকীয়ায়। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকিব কামরূপ জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর নৃপেন তালুকদার আর পূব কামরূপ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভূপেন কুমার শর্মা। সন্ধ্যা নাটঘর উন্মোচন, নাম প্রসঙ্গ, অজ্ঞা নাট প্রদর্শন, সাংস্কৃতিক সমারোহ আদি অনুষ্ঠিত হব। অধিবেশনের কেন্দ্র করে সমগ্র সমনয় ক্ষেত্র হরিনাম ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে, উদুলি উদুলি হয়ে পড়েছে সমগ্র অধিবেশনস্থলী। রাজ্যের বিভিন্ন প্রান্তর পর আগমন ঘটেছে লাখ লাখ ভক্ত বৈষ্ণবগণ। শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার আজি যে রঙিয়ার যে 93 সংখ্যক যে অধিবেশন, আর অধিবেশনের প্রথম দিনত উদুলি মুদুলি পরিবেশ বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আর উপস্থিত আছো রঙিয়ার হাতীখোলা পথারত। প্রথমে পরিবেশটা দেখব, আজি যে প্রথম দিন আর অধিবেশনের প্রথম দিনতে আসলে রাজ্যের যে বাপ বান্ধবসকল আহি বীর পড়া পরিলক্ষিত হয়েছে। আর সকলে নাম কীর্তনের ধ্বনিরে এটা উখল মাখল পরিবেশ বিরাজ করেছে। আমি সহযোগী প্রথমে পরিবেশটা দেখবলে আহ্বান জানাইছো। আর যেহেতু হাতীখোলা পথারত এটা কেবল বিভিন্ন ধরনের সব যে নাম ধর্মরে মুখরিত হয়ে পড়া পরিলক্ষিত, আমি পরিবেশটা দেখবলে চেষ্টা করি, সমান্তরভাবে বাপ বান্ধবসকলের কথা পাতবলে চেষ্টা করি, পূর্বে আমি পরিবেশ চুয়া দেখবলে চেষ্টা করছো। আর হাতীখোলা পথারত সৌদিকে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। আর কথা পাতবলে চেষ্টা করেন, যথেষ্ট বাপ বান্ধবসকল আছে, আপনারপরা অকান কথা পাতবলে চেষ্টা করবো আছে। মই কমলপুরের পর আই কি কব আজির শঙ্কর অধিবেশন আরম্ভ হয়েছে, অকান ঘুরলে ভালো ঘুরি রঙিয়া কমলপুর হয়েছে এইবার, গতি বহুত ভাল লাগিছে।
আমি সহযোগ করে আছো, আহি আছো, আলহী আহি আছে, আমার সঙ্গীবিল আহি আছে বিভিন্ন স্থায়ীর পরা গোটে গোটেবিল মিলিয়ে ভালদরে এই পরিবেশ চলি গেলে আমি ভাল পাব। সুন্দর পরিবেশ ইয়ার আদ্যমে ভক্তি, কৃষ্ণ ভক্তি আমার একঘর নাম ধর্ম, আমি এজনে জানো কৃষ্ণ শঙ্কর শঙ্কর নাম কীর্তন, নাম কীর্তন চলি আছে। ও নে রি মা নে রি বাহরির নাম হে, নে রি মা নে রি বাহরির নাম হে। বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। আপনাদের পৰা অকণমান জানিবলৈ বিচাৰিম কি কব আজিৰ পৰা শংকৰ মঠ অধিৱেশন আৰম্ভ হৈছে। বুৰ্গ ডিব্ৰুগড় জিলাৰ টিংখাং সমিতিৰ পৰা আহিছো। যেহেতু আজি কামৰূপ ডিষ্ট্ৰিক্টৰ আজি ৰঙিয়াৰ পবিত্ৰ ক্ষণ পবিত্ৰ মুহূৰ্তত আজি হৰিনামে মুখৰিত হৈছে, ইয়াতে বৈকুণ্ঠ পৰিলৈ উপান্তৰিত হৈছে, আৰু শ্ৰী শংকৰদেৱৰ যিখিনি আমাক গুৰুজনে যিখিনি আমাক দি গৈছে সেই কৃষ্টিক আমি সংৰক্ষিত কৰি পেলাই কৃষ্টিক আমি জীয়াই ৰাখিব লাগিব। অসমীয়া জাতিক যিদৰে চহকী কৰিলে বিশ্ব দৰবাৰত তেওঁ প্ৰতিষ্ঠা কৰি গ'ল, সেই প্ৰতিষ্ঠা কৰা শংকৰদেৱক আমি শ্ৰদ্ধাৰে আমি তেখেতক ভক্তি কৰিব লাগিব। ভক্তিয়ে মুখ্য কৰ্ম, আমি সদায় ভক্তিত্বভাৱে আমি গুৰুজনক ৰক্ষা কৰিব লাগিব আৰু গুৰুজনৰ প্ৰতি আমি সদায় মানে আমাৰ জাতিটোক জীয়াই ৰাখিব কাৰণে আমাৰ লগতে প্ৰজন্মকো আমি শংকৰদেৱৰ আমি গুণৰালী সম্পদৰ সম্পদ আজি আমি তেখেতলোকৰ হাতত দি যাব লাগিব, তেতিয়া যুগে যুগে এই অসমীয়া জাতি বিশ্ব দৰবাৰ জীয়াই থাকিব, অসমীয়া জাতিয়ে নিজৰ পৰিচয় ৰক্ষা কৰিব, অস্তিত্ব ৰক্ষা কৰিব, সাংস্কৃতিক কৃষ্টিৰ সকলো দিশতে অসমীয়া জাতি সুৰক্ষিত হ'ব। সেয়েহে আজি এই বৈকুণ্ঠপুৰী ৰঙীয়া এই পবিত্ৰ ক্ষণত আমি আজি শংকৰদেৱলৈ আমি শ্ৰদ্ধাৰে হৈছোঁ, প্ৰণাম জনাইছোঁ। তেখেতক আমি যদি জীয়াই ৰাখিব লাগিব আৰু ৰঙীয়াবাসীয়ে যিমান কষ্ট ত্যাগৰ মাজত আজি এই মানে তিনিদিনা কাৰ্য হৈছে, আজি বিশাল কাৰ্য হৈছে, আজি শংকৰদেৱৰ যি মানে শংকৰদেৱৰ যি বাৰ্ষিক অধিৱেশন পাতিছে, ইয়াৰ সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ গুৰুজনৰ প্ৰতি যি ভক্তি, এই ভক্তি আজি প্ৰদৰ্শন কৰিছে আৰু বৈকুণ্ঠলৈ ৰূপান্তৰিত কৰিছে হৰিনামৰ জৰিয়তে। এয়া আমাৰ ক'বলগীয়া বিশেষ অনুৰোধ। ধন্যবাদ। দ্বিতীয় বৈকুণ্ঠপুৰীত পৰিণত হৈছে ৰঙীয়াৰ যে হাতীখোলা পথাৰ, আৰু যি আচলতে যিগৰাকী মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাৰ যি সৃষ্টিৰ লগতে বিভিন্ন কৰ্মৰ যি অসমীয়া জাতিক যি বৰ্ষৰ চহী কৰা মহাপুৰুষজনাৰ আজি যি 93 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশন, আৰু 93 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশনৰ প্ৰথমটো দিনতে লোকে লোকাৰণ্য হৈ পৰিছে।